हेलो एवरीवन, वेलकम टू माय चैनल नार्सिंग थिंक टैंक। आज के तुम्हारे पढ़ाशुना थेके एकटू डिफरेंट बट पढ़ाशुना रिलेटेड एक छोटो टॉपिक निये आलोचना करब। तुम्हारा अने के आमाके बोलेछो पढ़ाशुना कलाकालीन हयतो रात्रे बेला गोल सेट करे घुमाले बा सकाले उठे गोल सेट करले कि आज के आमी पाँचटा टॉपिक पढ़ब, किन्तु तार मध्ये एकटा थेके दुटो पढ़ा हच्छे आर पढ़ाई हच्छे ना, अर्थात प्रोकास्टिनेट करे फेलछो ब्यापारटा। प्रोकास्टिनेशन कथाटार अर्थ हलो डिले वार्ड, अर्थात একটা কাজ তুমি করবে সিলেক্ট করে রেখেছো কিন্তু সেটা হচ্ছে না। এটা কিন্তু আমাদের সবারই কম বেশি একটা কমন প্রবলেম। কোনো রিসার্চ পেপার রেডি করার ক্ষেত্রে, পড়াশোনা করার ক্ষেত্রে, টেস্ট সিরিজ দেওয়ার ক্ষেত্রে, যে কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রবলেম হয়েই থাকে। তো আজকে একটা সিম্পল রুল বলবো যেটাকে আমরা পোমোডোরো রুল বলে জানি। এই পোমোডোরো রুল ফলো করে আমরা কিন্তু খুব ইজিলি প্রোক্রাস্টিনেশনটাকে অ্যাভয়েড করতে পারবো এবং আমাদের কাজগুলো নির্দিষ্ট টাইম অনুযায়ী, শুধু কাজগুলো কমপ্লিট করতে পারবো তাই নয়, নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট করে আমাদের একটা লট অফ টাইম ওয়েস্টিং হওয়া থেকে বাঁচাতে পারবো। তাহলে দেখে নেওয়া যাক এই পোমোডোরো রুলের মধ্যে কি কি। পোমোডোরো রুলের রুল নাম্বার 1, ফার্স্ট সিলেক্ট ইওর টাস্ক, অর্থাৎ তুমি প্রায়োরিটি ওয়াইজ যে টাস্কটা সবার আগে বেশি জরুরি সেটাকে সিলেক্ট করবে। নেক্সট, সেট আ 25 মিনিটস টাইমার, 20 মিনিটসও নয়, 30 মিনিটসও নয়, মিডল 25 মিনিটস টাইমার সেট করবে। থার্ড, ডু দ্য ওয়ার্ক আনটিল ইট ডান, অর্থাৎ 25 মিনিটস টাইমার অন করার পরে যতক্ষণ না তোমার টাইমার রিং আপ হচ্ছে অর্থাৎ বাজছে তুমি তোমার কাজটা কন্টিনিউ করবে। রুল নাম্বার 4, টেক আ 5 মিনিটস ব্রেক, 25 মিনিটস কাজ করার পরে তোমার কাজটা যতক্ষণ হলো সেটাকে সেখানে স্টপ করো, 5 মিনিট নিজেকে রিওয়ার্ড পয়েন্ট দাও, অর্থাৎ রিল্যাক্সেশন করো, চা খাও, জল খাও, ঘুরে এসো, বাট 5 মিনিট। নাম্বার 5, রিপিট দিস 4 টাইমস অ্যান্ড টেক 30 মিনিটস ব্রেক, অর্থাৎ 4টা থেকে 5টা পোমোডোরো রুল ফলো করার পরে বা পোমোডোরো সাইকেল ফলো করার পরে তারপরে 30 থেকে 35 মিনিট তোমরা ব্রেক নাও। এই ছিল পোমোডোরো রুলের 5টা টেকনিক। আমি নিজে পার্সোনালি বলছি এই টেকনিক ফলো করে আমি কিন্তু খুব কম সময়ে অনেকটা অ্যামাউন্ট সিলেবাস কভার করতে পেরেছিলাম, যেটা আমার এন্ট্রান্স পরীক্ষার আগে অর্থাৎ জব রিলেটেড যে এক্সামগুলো দিতাম তার আগে খুব হেল্পফুল ছিল। এই পোমোডোরো টেকনিকটা মেনটেন করার জন্য তোমরা তোমাদের মোবাইলে টাইমার অন করতে পারো, কিন্তু আমি বলবো মোবাইল কিন্তু ডিস্ট্রাকশনের কারণ হতে পারে। টাইমার ছাড়াও অনেক রকম অ্যাক্টিভিটি তো আমরা মোবাইলে করি, সো বেস্ট অনলাইনে যাও, 200 থেকে 300 টাকার মধ্যে যে অ্যালার্ম ক্লকগুলো পাওয়া যায় টাইমার অ্যালার্ম ক্লক ওগুলো কেনো এবং সেট করে আজ থেকে পড়া শুরু করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।